প্রতিদিনের মতন বাড়ি থেকে ছোট ভাই শ্রীধর খাবার পাঠিয়ে দিলেন তৈলঙ্গধরের জন্যে। তৈলঙ্গধর ও ভগীরথ স্বামী দুপুরের আহার করে অনেকক্ষণ ধরে সাধনা নিয়ে পর্যালোচনা করলেন। কথায় জানতে পারলেন ভগীরথ স্বামী তীর্থ করতে বেরিয়েছেন ওনার যাত্রা পুষ্করের উদ্দেশ্যে। তৈলঙ্গস্বামী ভাবলেন কি আর করবেন এখানে থেকে। উনি ভগীরথ স্বামীকে অনুরোধ করলেন ওনাকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। ভগীরথ স্বামী ওনাকে নিয়ে রওনা হলেন পুষ্করের উদ্দেশ্যে। ক্রমে বহু জায়গা ঘুরে তীর্থ ভ্রমণ করতে করতে ওনারা এসে পৌঁছলেন আরেক তীর্থনগরী পুষ্করে। এর মধ্যেই ভগীরথ স্বামী বুঝে গেছিলেন তৈলঙ্গস্বামীকে আলাদা করে শেখানোর কিছু নেই, সব কিছুই উনি জানেন, শুধু জিনিসগুলো গুছিয়ে দেওয়ার আছে। ধীরে ধীরে ওনাকে অষ্টসিদ্ধি করালেন এবং বীজ মন্ত্র দিয়ে ওনার নাম হলো গজানন স্বামী। পৃথিবীতে উনি তৈলঙ্গস্বামী নামে পরিচিতি হলেও ওনার আসল গুরুর দেওয়া নাম হলো গজানন স্বামী। তখনকার দিনে গুরুই নামকরণ করতেন। পুষ্করে কিছু বছর অতিবাহিত করার পর গুরু সেবায় ব্যস্ত রইলেন এবং যোগক্রিয়া করতে থাকলেন তৈলঙ্গস্বামী। ধীরে ধীরে অষ্টসিদ্ধি প্রাপ্ত হওয়ার পর উনি অষ্টসিদ্ধির সকল সিদ্ধি সিদ্ধ করে নিলেন এবং হয়ে গেলেন অষ্টসিদ্ধ পুরুষ। সচরাচর খুব কম ঋষিমুনি আছেন যারা অষ্টসিদ্ধি লাভ করে থাকেন। এরপর রওনা হলেন উনি তীর্থ ভ্রমণে। সেই সময় চলছে মহাকুম্ভ। মহাকুম্ভে এসে দেখলেন ওনার পরিচিত সেই হলিয়া গ্রামের লোকজন ওনাকে চিনে ফেলল। ওনাদের থেকে দূরে চলে গিয়ে দেখতে পেলেন এক জায়গায় একটি শবদেহকে পোড়ানোর চেষ্টা চলছে। সেই সময় উনি বললেন এটি শবদেহ নয়, ইনি জীবিত। সেই মৃতদেহকে ছুতেই মৃতদেহ উঠে বসল। সারা ভারতবর্ষব্যাপী ছড়িয়ে গেল ওনার এই কীর্তি। এরপর ধীরে ধীরে এই কীর্তি ছড়িয়ে যেতেই লোক সমাগম হতে থাকলো এবং ওনার সাধনার ব্যাঘাত ঘটতে থাকলো। এতে একদিন রাতেই কুম্ভ থেকে রওনা হয়ে গেলেন তৈলঙ্গস্বামী। তৈলঙ্গস্বামী কুম্ভ থেকে রওনা হয়ে ঘুরতে ঘুরতে এসে পৌঁছলেন নেপালে। নেপালে এসে একটি জনবসতিহীন জঙ্গলের মধ্যে কঠোর সাধনা শুরু করলেন। এরই মধ্যে একদিন নেপাল নরেশ একটি বাঘকে শিকার করার জন্যে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হলেন, কিন্তু কোনোভাবেই বাঘটিকে ধরতে পারলেন না। অনেক খুঁজে খুঁজে এসে দেখলেন এক সাধু বসে তপস্যা করছেন। ওনার পাশে বাঘটি বিড়ালের মতন বসে আছেন এবং সাধু সেই বাঘের গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। সাধু দেখে বললেন নেপাল নরেশকে, ও আপনার কোনো ক্ষতি করবে না যতক্ষণ না আমি ওকে বলব। নেপাল নরেশ দেখে অবাক হয়ে গেলেন যে হিংস্র বাঘটি মানুষ মারছিল তাকে পুরো বিড়ালের মতন আচরণ করতে দেখলেন। তখন তৈলঙ্গস্বামী বললেন, বাঘটি ততক্ষণ কারোর ক্ষতি করবে না যতক্ষণ না আমি ওকে আদেশ দেব। আপনি এখন বাঘকে দেখে ভয় পাচ্ছেন, এক সময় আপনি একে শিকার করতে গেছিলেন। ফিরে গেলেন নেপাল নরেশ, কিন্তু রাত্রে ঘুমোতে পারলেন না এই কথা ভেবে যে উনি ওনার রাজ্যে এমন একজন সাধক আছেন যার কাছে অত হিংস্র বাঘ বিড়ালের মতো আচরণ করছে। পরের দিন প্রচুর উপঢৌকন সোনা দানা নিয়ে উপস্থিত হলেন তৈলঙ্গস্বামীর কাছে নেপাল নরেশ। কিন্তু হাসতে হাসতে সেগুলো প্রত্যাখ্যান করলেন তৈলঙ্গস্বামী, বললেন গরিব দুঃখীদের মধ্যে এগুলো বিলিয়ে দিন, তাতেই আমি খুশি হব। নেপাল নরেশ ফিরে এলেন, কিন্তু এই কাহিনী প্রচার হতে থাকলো বিভিন্ন স্থানে নেপালে। এই খবর নেপালে সৈনিকদের মুখে প্রচার হতেই ধীরে ধীরে অনেক লোভী মানুষের সমাগম হতে থাকলো ওনার কাছে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। তৈলঙ্গস্বামী বুঝতে পারলেন এখানে আর বেশি দিন থাকা যাবে না, তাই ধীরে ধীরে আবার রাত্রের অন্ধকারে উনি রওনা হয়ে গেলেন ওনার পরবর্তী গন্তব্যস্থলে, চলে এলেন কাশী।